এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নরেন্দ্র মোদী আসাম তথা উত্তর পূর্বের উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছেন তা এর আগে কখনোই হয়নি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর বরাক উপত্যকায় তিনি 16 বার এসেছেন। তিনি বলেছেন, তার এই ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয়ের সেতু আরো মজবুত করা। আরো বিশেষভাবে আমাকে উৎসাহিত করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়া দিনৰে পৰা আমার অসম তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বাবে তেখেতে যে দৃষ্টান্তমূলক শক্তিশালী পদক্ষেপ হাতত লৈছে তার বাবে আজি অসম দৃঢ়তাৰে উন্নয়নের দিকত আগুৱাবলে আমি সক্ষম হৈছো। আজি মই এই কথা আপনাদের সন্মুখত রাখি আনন্দ প্রকাশ কৰিছো যে আপনাদের সকলের সহযোগত মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পাছত এতিয়ালৈকে মই বরাক উপত্যকার 16 বার ভ্রমণ কৰিছো। আর আমার এই ভ্রমণের প্রধান উদ্দেশ্য হয়েছে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামক একাকার করে আমি শক্তিশালী রূপত অসমের প্রত্যেকখন জেলাক সমমর্যাদা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আদর্শে সবকা সাথ সবকা বিকাশ নীতির দ্বারা সকলকে যাতে প্রগতির দিকত আগুয়াই নিব পারো। গতি আজি সুবাসনত মই অত্যন্ত আনন্দিত এই বরাক উপত্যকায় দুপদ রূপে উন্নয়নের দিকত আগবাড়িছে। এই বরাক উপত্যকায় কংগ্রেসের শাসনকালত আটাইতকৈ বেশি অবহেলা করা হয়েছিল। এই বরাক উপত্যকালয় অহা কেন্দ্রীয় রাজ্য সরকার বিভিন্ন আসনির ধন কংগ্রেসের নেতা পালে নেতায় আত্মসাত করে বরাক উপত্যকার রাইজক প্রাপ্য অধিকারের বঞ্চিত করেছে। কিন্তু আজি এই বরাক উপত্যকা ভারতবর্ষটুকু জাগত জিলিকা উপত্যকা হিসেবে গড় লৈ উঠিছে। আজি নমামি ব্রহ্মপুত্র নমামি বরাকর যোগেদি আমি এই অঞ্চলক বিশেষভাবে ভারতবর্ষটুকু দৃষ্টি আকর্ষণ করিবার বাবে সমগ্র দেশবাসীর সম্মুখত আমি যে উল্লেখযোগ্য পদক্ষেপ লৈছো ইয়ার পরাই এটি কথা প্রমাণ হয়েছে যে আগন্তুক দিনত অসম আর পাছলৈ নাচায় অসমে দৃঢ়তাৰে উন্নয়নের দিকত আগুয়াই যাব। কারণ যোৱা দিনবিলাকত আপনাদের দেখিছে এই বরাক উপত্যকা রাস্তা পদূলি দলং আর ইয়ার উপরেও এই উপত্যকা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ নানা ধরনের কারিকরি দিকত শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠা করে উঠি অহা যুবক যুবতী সকল কর্মসংস্থাপন প্রদান করার বাবে যে উল্লেখযোগ্য রাজ্য সরকার তরফের সিদ্ধান্ত লওয়া হয়েছে ইয়ার উপরে পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশনার ভিত্তিতে আজি বরাক ব্রহ্মপুত্র উপত্যকাত